হে গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে রেসিপিটা হচ্ছে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করব। তো আমরা এটাকে পেনা লাউ বলি কি বাবার দেশি লাউ বলি। তো এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি তেল, তো তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব পেঁয়াজ, দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। তো এগুলো একটু ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা তেলে ভেজে নেব, কারণ ফ্লেভারটা ভালো আসবে। এক চামচ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চামচ। হাফ চামচ হলুদ, আর হচ্ছে ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চামচ। তো এগুলো এখন ভালো করে আমি কষিয়ে নিব। এই যে এখন লাউটা আমি দিয়ে দিচ্ছি। লাউটা আমি ছোট ছোট করে পাতলা করে কেটে নিয়েছি। এখন উল্টে পাল্টে দিচ্ছি। ঢাকনাটা ঢেকে দিচ্ছি, যেহেতু লাউ থেকে পানি উঠবে আমি এখানে আর কোনো পানি অ্যাড করব না। তো যে লাউ থেকে পানি বের হয়ে আসছে, এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, কারণ লাউটা আমার হয়ে আসছে প্রায়। এই লাউটা সিদ্ধ হয়ে গেছে। এই যে লাউটা আমার রান্না শেষ। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্টস করে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।